স্বামীর এন্তেকাল তোমার হয়ে গেল, এখন কি তোমার উপায় হবে? কেমনে তুমি চলবে? যাও চাকরি করো, মাঠে ঘাটে কাজ করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, নাকি? আল্লাহ কয় না না, চাকরি বাকরি দরকার নাই, রিক্সা চালানোর দরকার নাই, মাঠে ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার ঘরে যে বড় সন্তান থাকলো, বড় ছেলে থাকলো, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সন্তান তোমার সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেবে, তোমাকে মাঠে ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু কিন্তু আমার দেশের মা বোনেরা কয়, লেখাপড়া করছি, চাকরি না করলে হয়? আমার নবী ডাক দিয়ে বলে, যেই সংসারের মধ্যে বিবি চাকরি কইরা উপার্জন কইরা সংসার চালায়, ওই সংসারে উন্নতি হয় না, বরং ক্ষতি হয়। ওই ওই ইনকামের ভিতরে, ওই অর্থের ভিতরে, ওই সম্পদের মধ্যে কোনো বরকত থাকে না, বরং ঘরের মধ্যে অশান্তি, জাহান্নামের অশান্তির সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক থাকে না। কেন বলে, আমি চাকরি করি না, এই তোরটা খাই না, আমারটা তুই খাও, কয় কি কয় না? কেন কেন বলে, আমি চাকরি করি না। আবার যদি স্বামীর থেকে বিবি একটু শিক্ষিত বেশি হয়, কোটাতে আমার থেকে বেশি শিক্ষিত তুমি, হ্যাঁ মূর্খর বাচ্চা, মূর্খ কয়নি কয়নি, ওরে সুবহানাল্লাহ, কি করতাম, লেখাপড়া করতে পারো না, আবার গল্প দাও, চাকরি করার মূরত নাই, আমি করি দেহি তো, খাও নাই যে না খায়া মরতা, কয়নি কয়নি, ওরে বাপ রে বাপ, তুই ইনকাম করে আইনি একেবারে জান্নাত কামাই লইছ, হে মইরা দেহ খেলা দেখবি, মইরা খালি কবরে, আমি ফেরেশতা কয় খেলা হবে। ওরে কপাল ফোরা, কেমনে বুঝাইতাম তোমারে, ক আল্লাহ কয় তোর সম্মান দিলাম বাড়াইয়া, তুই নিবি না তো যা, ওই মাথায় ঝুড়ি নিয়া রাস্তায় মাটি কাটবি, ফলের গাছ পাহারা দিবি, দিছে নামায় যা, রাস্তায় মাটি কাটে এখন মহিলারা, কি কাটেনি আপনার এলাকায় কাটে? হ্যাঁ আল্লাহ কয় আমি যে তোরে এত সম্মান দিলাম, তোর পছন্দ হইল না, মাটি কাটতে খাবি, যা খাত, যা জম্মের কাটা কাট, কাজ কইরে খাবি যখন, কাজ কইরে খা, কি আল্লাহ কয় তোরে বসায় খাওয়ানোর প্ল্যান করলাম আর তুই হলো কাজ কইরা খাবি না, খা জম্মের খাওয়া। আমি ছেমায়া বলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে, শোনো জামি বাতগুয়াম কে গুলতা জানমি মানা, আগর মানা দো সবে মানা দো সবে দিগার নমি মানা, দীপ্ত কণ্ঠে জামি কহে ফুলতা যা কি রয় কখনো, একরাত কি দূরাত রহে ভুল বুঝিস না তোর জীবন, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। আলহামদুলিল্লাহ, পানরু টান পাড়া, বড় জামে মসজিদ, পানুর মোহনগঞ্জ নেত্রকোনা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 22 জানুয়ারি 2023 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহাতারাম সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মহাজাজ মকরম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে একরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে যাচাই ছাটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহতি মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নার মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কেলিমাত শকর উচ্চারণ করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়েদুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন সাইয়েদু সাকালাইন শাফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় এখলাস রুহানিয়াতের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার লম্বা চড়া আলোচনা হবে না, আমার পরে যিনি আছেন জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন, আমি প্রায় সময় ওনার আলোচনা শুনে থাকি, এত মনোমুগ্ধকর আলোচনা করেন যার প্রশংসা করে শেষ করা যায় না। জনাব মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব দামাত বরকাতুহুম, চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, উনি আসবেন আমার পরে, উনি আলোচনা করবেন। আমরা সে পর্যন্ত অবশ্যই বসে থেকে ওনার আলোচনা, মনোমুগ্ধকর জ্ঞানগর্ভ আলোচনা না শুনে কেউ এখান থেকে যাব না। আমি গুনাহাগারের এলেমও নাই, আমলও নাই, এই চেয়ারে বসে বয়ান করার যোগ্যতাও নাই। আল্লাহ তাআলা দয়া করে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আজকে এই সম্মানের চেয়ারে বসিয়েছেন। কি বলবো, কি আলোচনা করব, এরকম কোনো ফিকির নিয়েও আসি নাই। আমার আলোচনার ধারাবাহিকতা হলো এই সম্মানের চেয়ারে বসার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি আর খুতবা পাঠ করতে থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা এই এলাকার জন্য, এই সমাজের জন্য যেই কথাগুলো খুব জরুরি গুরুত্বপূর্ণ সেই কথাগুলো আমার জবান থেকে বের করে দিয়েন, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি এবং উম্মত উপকৃত হতে পারে সেই কথাগুলোই আমার জবান থেকে বের করিয়েন। কি আমিন কইবেন না, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার শুনেই এসেছেন আমি জন্মসূত্রে মুসলমান নই, ঠিক না? আপনারা সকলেই জানেন একভাবে কি বলে নব মুসলিম, ঠিক না? আল্লাহ, নব মুসলিম কাকে বলে জানেন? নব মুসলিম শব্দের অর্থ হলো নতুন মুসলমান। যদিও ইসলাম গ্রহণের বয়স আজ প্রায় 22 বছর চলে, এখনো কি নতুন মুসলমান, জানি না কবে পূরণ হব। আপনাদের কেউ কখনো নতুন মুসলমান বলে কি?
আমারে বলে, জানি না আল্লাহ তাআলা কবে আমারে পূরণ মুসলমান বানাবেন, আদৌ কি আমি হতে পারবো কি না এটাও জানি না, কতদিন এই নতুন মুসলমান থাকতে হবে আমার জানা নাই, কমপক্ষে 3 প্রজন্ম তো নতুন মুসলমান থাকতে হবে, কি আমার অন্তকাল হয়ে যাবে, হয়তো কোনো এক সময় আমার কলিজার টুকরা আব্দুল্লাহ হুসাইন জামি এই চেয়ারে এরকম চেয়ারে বসে আপনাদের সামনে নসিহত করবেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে হয়তো এখানে বসে বয়ান করবেন, আপনারা হয়তো অনেকেই চিনবেন না, বলেন হুজুর আপনার বাড়ি কোথায়, বলবে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও কোথায়, কয় সদরে, কয় সদর কোথায়, সদরেই, কয় আপনার বাবার নাম কি, বলে আব্দুর রহমান জামি, বলে কোন আব্দুর রহমান জামি, সন্তান বলবে কেন আপনারা জানেন না নব মুসলিম আব্দুর রহমান জামি, তার মানে সন্তানের প্রজন্মেও আমি মুসলমান হতে পারি, তখনও নতুন মুসলমান, হয়তো একদিন আমার সন্তানের সন্তান তৃতীয় প্রজন্ম এই ময়দানে আসবে, বয়ানও করবে, আপনারা শুনবেনও, হয়তো বলবে আমার নাম অমুক, বয়ান শেষে আপনি হয়তো জিজ্ঞেস করবেন আপনার বাড়ি কোথায়, ঠাকুরগাঁও কোথায়, কয় সদরে, সদর কোথায়, কয় ঠাকুর সদরেই, বলে আপনার বাবার নাম কি, বলবে আব্দুল্লাহ হুসাইন জামি, বলে কোন আব্দুল্লাহ হুসাইন জামি, আপনার দাদার নাম কি, তখন বলবে কেন শোনেন নাই আব্দুর রহমান জামি, কয় কোন আব্দুর রহমান জামি, ওই কেন জানেন না বাংলাদেশে নব মুসলিম আব্দুর রহমান জামি তো একজনই ছিল, ও তুমি নব মুসলিম আব্দুর রহমান জামি সাহেবের নাতি, তার মানে আমি তৃতীয় প্রজন্ম পর্যন্ত মুসলমান হতে পারি নাই, তখনও কিন্তু আমি নতুন মুসলমান, কথা বলেন না কেন, এর পরে যায় যদি আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানায়, কারণ এরপরে তো আর আমার পরিচয় লাগবে না, এরপরে আমার সন্তান পর্যন্ত আসবে, দাদা পর্যন্ত, তারপরে তার দাদা পর্যন্ত, তারপরে তার দাদা পর্যন্ত, এইভাবে হয়তো এক সময়ে আমি মুসলমান হতে পারব, কি ঠিক না, কিন্তু আপনারা মুসলমানের ঘরের মুসলমান, আপনারা কেউ নতুন মুসলমান বলে না, আল্লাহ এজন্যই বলি, সবসময় বলি, আপনি তো কপাল ভালো যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হতে পেরেছেন, আপনার তো কপাল ভালো যে আপনি জন্মগতভাবেই শ্রেষ্ঠ জীবনবিধান ইসলাম পেয়েছেন, আপনার তো কপাল ভালো যে আপনি জন্মগত সূত্রেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছেন, কিন্তু পাইলে কি হবে, পাইলে কি হবে, যদি পাইলেই দামি হইত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ইন্নাল্লাযীনা আমানু, ও ইমানদার আমার বান্দা আর বান্দিরা, নিশ্চয়ই যারা ইমান আনবে, নিশ্চয়ই কি ইমান আনবে, এখন ইমান আবার কেমনে আনে, কারে কয় ইমান, কি ইমান আবার কারে বলে, কেমন করে ইমান আনে, আল্লাহ এর জন্য কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে বয়ান করেন, ওয়াইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলে ইমান আনলেই শুধু হবে না, ইমান আনলেই ইমানদার হওয়া যায় না, ইমান আনলেই ইমানের স্বাদ পাওয়া যায় না, বলে ওই রকম ইমান আনো, ওই রকম ইমান গ্রহণ করো যেই রকম ইমান এনেছিল সাহাবা একরাম, আহা আফসোস, এজন্যই প্রায় সময় বলি যে আপনি যে কত দামি আপনি নিজে জানেন না তো, আপনি কত দামি, ভগবান মুসা আলাইহিসসালাম তাওরাত পড়তেছেন, তাওরাত কি পড়েন, তাওরাত, তাওরাত পড়তে পড়তে এক পৃষ্ঠার মধ্যে দেখে একদল উম্মতের প্রশংসা আল্লাহ তাআলা করছেন,
বলে দুনিয়ার জমিনে সর্বশেষ একদল উম্মত আসবে, এই উম্মতগুলো হায়াত পাবে কম, এবাদত বন্দেগি করবে কম, গুনাহ করবে বেশি, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এই প্রশংসা দেইখাই মুসার মাথা নষ্ট, মুসা কয় আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন, ওই উম্মত কারে দেন, কয় আমারে দিয়া দেন, আল্লাহ কয় সম্ভব না, আল্লাহ কয় কি সম্ভব না, কেন কয় এটা শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ কইবেন না, শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ উম্মত, এটা আপনারা দেওয়া যাবে না, কয় আল্লাহ এই উম্মত আমারে দিবেন না, কয় না, কয় তাইলে আমারে ওই নবীর উম্মত বানায় দেন, তাইলে কি আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আল্লাহ কয় ভ্যাকেন্সি নেই, খালি নাই, ফিল আপ হয়ে গেছে, ওই নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। পয়গম্বর মুসা কয় আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না, আল্লাহ কমপক্ষে ওই নবীর পরিচয়টা আমাকে দেন, কি পরিচয়টা দেন, আল্লাহকে মুসা যেই নবীরে না বানাইলে তুমি নবী হইতা না, যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি জিন বানাইতাম না, আরে যেই নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না, আরে যেই নবীরে না বানাইলে আমি এই পৃথিবী বানাইতাম না, সেই নবীর নাম আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব, আমার কলিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কেমন নবীর উম্মত হইছেন আপনি জানেন? আপনার কাছে তো নবীর মহব্বত নাই, আপনার দিলের ভিতরে নবীর কোনো মহব্বত নাই, আপনি কেমন দামি জানেন, আপনার দাম সম্পর্কে তো আপনার জানাই নেই, কি আপনি কত দামি। পয়গম্বরে সাইয়েদিনা আব্বাস আন আদম নামিন আসলাত আসলাম বলেন, এ শেষ নবীর উম্মত তুমি জানো না তুমি কত দামি, শোনো আমি আদমকে আল্লাহ বানাইবার পর জান্নাত দিয়া দিলেন, বলে আদম তোমার বিবিরে নিয়ে তুমি এই জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাতের যা খুশি তুমি খাও, যেখানে খুশি যাও, জান্নাত তোমার, তবে একটা ওয়াজ, ওলা তাকরবা হাদিহি শাজার, সব গাছের ফল খাও কোনো বাধা নাই, সব গাছের তলায় যাও কোনো নিষেধ নাই, ওই যে গাছটা দেখো ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছ তলাতেও যাবা না, কি ওয়াজ কয়টা, ওয়াজ মোটে একটা, কয় যা খাবা খাও, যা খাও যেখানে যাবা যাও, তবে ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছ তলাতেও যাইও না, যদি যাও তাহলে কি হবে, কিছু ঘাটতেরা আছে না, ঘাটতেরা কয় জামু তো তোর কি, আল্লাহ কয় বান্দা যদি যাওই তাহলে কি হবে জানো, ফাতাকুনা মিনা জালিমিন, আমার বড় ভয় হয় আশঙ্কা হয় তুমি জালেম হইতে পারো, কি হবা, জালেমের জন্য জান্নাত না জাহান্নাম, মুমিনের জন্য জান্নাত, তোমাকে আমি আর জান্নাতে রাখতে পারবো না, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া লাগবে, কি আব্বা জানে গেছেনি গাছতলায় গেছে না, যায়নি আব্বাই, কি খাইছে, যাই না শুই না খায় নাই, খাইছে কিন্তু যাই না খায় নাই, না যাই না খাইছে, গাছতলাতে কিন্তু যায় নাই, ওই যে আম্মা জানে খাইছে কি করবে, আম্মা জানেরা তো শয়তানে খাওয়াইছে, কি কারণ আম্মা জানেরা তো একেবারে নরম, নরম প্রকৃতির মানুষ,
কারণ মহিলারা কমজোর পুরুষের অর্ধেক, পুরুষের অর্ধেক, এই জন্য আল্লাহ আবার তাদের দামও বাড়াই দিছে। যদিও মহিলারা পুরুষের কাছে অর্ধেক, কিন্তু দুনিয়াতে সবচেয়ে দামি। কেমন? আল্লাহ তাআলা বলেন, আলা তাকরাবা হাদিহি শাজারা, ও আদম, তুমি তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আও দুনিয়ার মানুষ, আদমকে বানাইলাম খোলা আকাশের নিচে, কথা কন না, কেমন দামি মানুষ, মা বোনেরা কত দামি মানুষ, বলে আদমরে বানাইছি খোলা আকাশের নিচে, কিন্তু হাওয়ারে বানাইছি জান্নাতের আটকানো ঘরের ভিতরে, আদমরে বানাইছি দুনিয়ার খোলা মাটি দিয়া, হাওয়ারে বানাইছি আদমের গোপন বুকের পাজরের বাঁকাহার দিয়া। কেমন সম্মান দিলাম আমি নারীদের, যদিও তারা অর্ধেক অর্ধাঙ্গিনী, এরপরেও সম্মান আমি দিয়েছি সবচাইতে বেশি, পুরুষের চাইতেও সম্মান আমি নারীদেরকে দিয়েছি, আমি আল্লাহ। আমি আদমরে বানাইলাম খোলা আকাশের নিচের মাটি দিয়া, খোলা আসমানের নিচে হাওয়ারে বানাইছি বাম পাজরের বাঁকা গোপন হার দিয়া, জান্নাতের জান্নাতের বালাখানার ভিতরে আমি খোলা জায়গায় হাওয়াকে বানাই নাই, কেউ দেখে ফেলবে এজন্য হাওয়াকে বানাইলাম গোপন হার দিয়া, গোপন জায়গার ভিতর যেন কেউ না দেখে। কিন্তু আমার সমাজের বর্তমান মা বোনেরা চায় কয়েক, এত সুন্দর বানাইল ঘরের মধ্যে থাকবো কেন, বাইরে যাব, কপাল পোড়ারা দাম চায় না, কয় আমরা সমান অধিকার চাই। আল্লাহ কয় তোরে দিলাম বেশি, মহিলারা কয় না বেশি চাই না সমান চাই, কত বড় কপাল পোড়া। সৃষ্টির বেলায় আল্লাহ কয় মহিলাদের দাম বেশি, জান্নাতে দেবার বেলায় কয় আগে তোমার বউরে নিয়া তোমার বিবিরে নিয়া তুমি জান্নাতে যাও, ওইখানে কয় নাই তুমি তোমার বিবিরে নিয়া যাও, কয় নাই, কইছি কি তোমার বিবিরে নিয়া তুমি জান্নাতে যাও। কেন? কেন আল্লাহ কয় গোপন গোপনে যেই জিনিসটা থাকে সেটা দামি, লোহার দাম কম না বেশি, লোহার চাইতে হীরার দাম কম না বেশি। লোহা থাকে কই? খোলা জায়গায়। আর রূপা থাকে কই? দোকানের শোকেসের ভিতর। এর চাইতে একটু দামি সোনা থাকে কই? সিন্ধুকের ভিতর। এর চাইতে আরেকটু দামি হীরা থাকে কই? বলে সিন্ধুকের ভিতরে, সিন্ধু তার ভিতরে। কেন? বলে হীরা হলো সোনার চাইতেও দামি, লোহার চাইতে রূপা যেমন দামি শোকেসের ভিতরে রাখে, বলে এর চাইতে সোনার দাম বেশি সিন্ধুকের ভিতরে রাখে, বলে সোনার চাইতে হীরার দাম বেশি সিন্ধুকের ভিতরে, সিন্ধুক বানাইয়া তার ভিতরে রাখে। আমার নবী বলে মহিলারা তো হীরার চাইতেও দামি, ওদেরকে রাখবা কই? ওদের রাখবা কই? এদেরকে তো সিন্ধুকের ভিতরে, সিন্ধুকের ভিতরে, সিন্ধুকে রাখা দরকার। এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জানাইয়া দিলেন, অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ একটা বিধান দিয়া দিলেন, ঢাইকা চলো, ঢাইকা চলো, খুল্লা যাইও না, খুল্লা চলো না, ঢাইকা চলো, তোমার দাম বাড়বে, তুমি দামি জিনিস, দামি
তুমি কি দামি? অবশ্য মামুন্ডা দামি সেটা বিশ্বাস করে, বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, আছে না নাই, ওরে কপাল ভরা। কেমনে বুঝাইতাম, তোমরা যে সমান অধিকারের নামে চিল্লাও, আল্লাহ কয় বান্দি আমি তোমার সম্মান পুরুষের চাইতেও বাড়াইয়া দিয়েছি, পুরুষের চাইতেও তুমি দামি। বলে কেমন দামি? সব জায়গায় দাম দিয়েছেন আমার আল্লাহ। কি সব জায়গায় দাম দিয়েছেন? কে? আল্লাহ কয় তোমারে খোলা জায়গায় বানাই নাই, গোপন জায়গার হাড্ডি দিয়ে গোপন জায়গায় বানাইলাম, গোপন জায়গায় তোমারে রাইখা দিলাম। এইবারে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা শুনে নাও, আমি আল্লাহ যাকে খুশি কন্যা সন্তান দান করি। আবার কি কইল এখানে? কে পুত্র আগে কইতে পারত না? আল্লাহ কয় নারীর সম্মান আমি আল্লাহ বেশি দিয়েছি, এই জন্য আমি আল্লাহ তাআলা আগে জানাই দিলাম আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি, যাকে খুশি পুত্র সন্তান দান করি, যাকে খুশি একজোড়া একত্রে দান করি, যাকে খুশি একসাথে দুইটা পুত্র সন্তান দেই, দুইটা কন্যা সন্তান দেই, যাকে খুশি আমি দেই না। সন্তান দেবার বেলায় আল্লাহ নারীদের সম্মান বাড়াইয়া দিলেন, কথা কন না কেন? সন্তান দেবার বেলায় আল্লাহ নারীদের সম্মান বাড়াইলেন, এইবার সম্পদ বন্টনের বেলায় আল্লাহ আমার বন্টন কইরা দেয়। আল্লাহ কয় বান্দা সম্পদ বন্টনের বেলায় সর্বপ্রথম নারীর সম্পদটা তুমি আগে বুঝাইয়া দাও, আগে মেয়েদের সম্পদ দাও, এরপরে ছেলেদেরটা দাও। কিন্তু আমাদের সমাজে বর্তমান কিছু বাবা আছে, মেয়েরা যেন কিছুই পায় না, মেয়েদেরকে মাহরুম কইরা ছেলেদের নামে সব লিখা দেয়, আছে না নাই? ওরে আল্লাহ, কবরে যায়া দেখ খেলা বুঝবি। কি তুই মেয়ের হক মাইরা ছেলেরে দিছ না, কবরে যাইয়া দেখ খেলাটা কেমন। কই খেলা হবে? এই সময় ওই কথাটা ভালো মানায়, কয় মেয়েরে ঠকাইয়া ছেলেরে জিতাইছ, কবরে আস খেলা হবে। আফসোস, আজীব আজীব আজীব, কি কইতাম? আল্লাহ কয় সম্পদ বন্টনের বেলায় আগে মেয়ের সম্পদ বুঝাইয়া দাও, এরপরে ছেলের সম্পদ বুঝাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে এইবার আসো সামনে বাড়ি। বলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নারীর সম্মান আমি বাড়াইয়া দিলাম, বাবা বেঁচে থাকতে মেয়ের চাকরি করার প্রয়োজন নাই, যতদিন বিয়ে হবে না ততদিন পর্যন্ত তুমি ঘরের মধ্যে বইয়া থাকবা, তোমার বাবা তোমার সমস্ত কিছুর যোগান দেবে, তোমার চাকরি করতে যাইতে মাঠে নামতে হবে না। বাবার ইন্তেকাল হয়ে গেল, বলে এখন ভাই তার জিম্মাদার। আল্লাহ কয় বোন তোমার চাকরি করার দরকার নাই, কাজকর্ম করার দরকার নাই, মাঠে ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন তোমার যা চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া গুলো বড় ভাই পূরণ করে দেবে। বড় ভাইও মারা গেল, বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে। স্বামীর ঘরে যাবার পর আল্লাহ তাআলা বলে বান্দি তোমার কোনো চাকরির দরকার নাই, মাঠে ঘাটে যাওয়ার দরকার নাই, কৃষি কাজ করার কোনো প্রয়োজন নাই, তুমি বিবাহের পরে তোমার সমস্ত কিছু চাহিদা আল্লাহ তাআলা জিগায় বইলা দেয়, স্বামী তোর পূরণ করবে। কত সম্মান! আল্লাহ তাআলা কয় বান্দি স্বামীর এন্তেকাল তোমার হয়ে গেল, এখন কি তোমার উপায় হবে, কেমনে তুমি চলবে? যাও চাকরি করো, মাঠে ঘাটে কাজ করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, নাকি? আল্লাহ কয় না না,
চাকরি বাকরি দরকার নাই, রিক্সা চালানোর দরকার নাই, মাঠে ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার ঘরে যে বড় সন্তান থাকলো, বড় ছেলে থাকলো, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সন্তান তোমার সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেবে, তোমাকে মাঠে ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু কিন্তু আমার দেশের মা বোনেরা কয়, লেখাপড়া করছি চাকরি না করলে হয়? আমার নবী ডাক দিয়ে বলে, যেই সংসারের মধ্যে বিবি চাকরি কইরা উপার্জন কইরা সংসার চালায়, ওই সংসারে উন্নতি হয় না বরং ক্ষতি হয়। ওই ওই ইনকামের ভিতরে, ওই অর্থের ভিতরে, ওই সম্পদের মধ্যে কোনো বরকত থাকে না, বরং ঘরের মধ্যে অশান্তি, জাহান্নামের অশান্তির সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক থাকে না। কেন বলে, আমি চাকরি করি না, এই তোরটা খাই না আমারটা তুই খাও, কয় কি কয় না, কেন কেন বলে আমি চাকরি করি না। আবার যদি স্বামীর থেকে বিবি একটু শিক্ষিত বেশি হয়, কোটাতে আমার থেকে বেশি শিক্ষিত তুমি, হ্যাঁ মূর্খর বাচ্চা মূর্খ, কয়নি কয়নি, ওরে সুবহানাল্লাহ, কি করতাম লেখাপড়া করতে পারো না, আবার গল্প দাও, চাকরি করার মূরত নাই, আমি করি দেহি তো খাও, নাইলে না খায়া মরতা, কয়নি কয়নি, ওরে বাপ রে বাপ, তুই ইনকাম করে আইনি একেবারে জান্নাত কামাই লইস, হে মইরা দেহ খেলা দিবি, মইরা খালি কবরে আবি, ফেরেশতা কয় খেলা হবে। ওরে কপাল ভরা, কেমনে বুঝাইতাম তোমারে, কও আল্লাহ কয় তোরে সম্মান দিলাম বাড়াইয়া, তুই নিবি না তো যা, ওই মাথায় ঝুড়ি নিয়া রাস্তায় মাটি কাটবি, ফলের গাছ পাহারা দিবি, দিছে নামায় যা, রাস্তায় মাটি কাটে এখন মহিলারা, কি কাটেনি আপনার এলাকায় কাটে, হ্যাঁ আল্লাহ কই আমি যে তোরে এত সম্মান দিলাম তোর পছন্দ হইল না, মাটি কাটতে খাবি যা, খাত যা, জম্মের কাটা কাট, কাজ কইরা খাবি যখন কাজ কইরা খা, কি আল্লাহ কই তোরে বসায় খাওয়ানোর প্ল্যান করলাম আর তুই হলো কাজ কইরে খাবি না, খা জম্মের খাওয়া খাবি, প্রিয় ভাই আমার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে তো দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, এমনি পাঠাইছি, হ্যাঁ এমনি, নাকি উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে এমনি এমনি পাঠাই নাই, আমার ইবাদতের জন্য পাঠাইছি, ঠিক না, কিসের জন্য, ইবাদতের জন্য, তো ইবাদত ইবাদতের জন্যই তো আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, ঠিক না। প্রিয় ভাই আমি আসলে ক্ষমা প্রার্থী, আমার তবিয়তে নাই, আমার পরের মুরব্বীরা যখন স্টেজে চলে আসে আমি আর বয়ান করি, বয়ানে বসি, এটা আমার তবিয়তের বাহিরে, তো যখন আমার পরের আলোচক আসে আমি তখন ওনাকে বসিয়ে রেখে আলোচনা করাটাকে বেয়াদবি মনে করি, এজন্য যদি কোনো সময় আবারও আসি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আলোচনা শোনাবো। আমার জন্য দোয়া চাই, দোয়া করি, বিশেষ করে হযরতের কাছ থেকে দোয়া চাই যে আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করে দ্বীনের উপরে চলতে পারি, মৃত্যু পর্যন্ত আল্লাহ দ্বীনের খেদমত করার জন্য কবুল করেন, আমি দোয়া চাই, দোয়া করি।